মুরই সমকান্তি বর্মন, আজি মোর কাকার বাড়ি উত্তরবঙ্গের দোতরা জাদুঘর গীতের মালিক, তার বাড়ির একটা বিশেষ অনুষ্ঠান আছে। কাকার বেটার বউ ভাত, আমরা বৌগত আছি, মুই মোর বন্ধুর সাথে আসছিলাম, সচিন দা বন্ধু প্লাস মোর দাদা। সচিন দার ইউটিউব চ্যানেলত বাবু চ্যানেলত এই আজকের এই স্মরণীয় সময়কোনা আমরা সম্প্রচার করবো, তার জন্য এখানে সকাল মিলে বসছি। আসি দেখলাম ফাইলে মানিগুলি মানসি আসছে, টাকা তো আছে হিতের মালি দোতলা জাদুঘর যার ব্যাটার দিয়ে আসছে। মোট ডান পাশে আছে নরেশ রায় শিল্পী, বেশ নামডাক আছে। মোর আর এক দাদা ধরণীকান্ত বর্মন নয়া দোতলা শিখি লেখছে। পাশত মোর গ্রামের ভাই সঞ্জয় নতুন শিল্পী এবং প্রাথমিক শিক্ষক। পাশতে কাকার ছাড়া, তারপর মোর বন্ধু রমেন বর্মন শিল্পী, আগতে একদিন ভিডিও দিতাম। তারপরে মজিবদ্দাও শিল্পী, তারপরে বরুণদা কুচবার থেকে আসছে, সুজিত মোর মোবাইল নিয়ে ভিডিও করে লেখছে, আর সচিন দা তো আছে। মোর কাকাতে অনেকদিনের একটা দাবি ছিল, ছোটবেলা থেকে গান খান শুনছ, আর ওই গান খান শুনলে মোর অনেক দুঃখ পালে যায়। ড্যাঙের গান ফেসবুকে তো পোস্ট করছ কাকা, বেটার বিয়ার গোবাদক মোক এতে যা যা আছে তা, আর মোর ভিউয়ার গুলা উত্তরে বাংলার ভিউয়ার গুলা উপহার দিল ড্যাঙের গান খান, কাকার সেই বিখ্যাত গান। এতে কার যায় যায় ভালো জায়গা গান শরীর উত্তরবঙ্গ, যা যায় ভালো জায়গা গান দেখে ইউটিউব হোক টিভি বা অন্যান্য চ্যানেল হোক, সবাই জানে হিতিন মালি ব্যাঙের গান মানে একটা মিথ, মিথ একটা একটা অন্য একটা ব্যাপার, যেখানে এই গানের সঙ্গে হিতিন মালি শিল্পী সত্তা, হিতিন মালি সৃষ্টি, হিতিন মালি চিন্তা ভাবনা প্রকৃতিকে নিয়ে। বর্ষাকালে যে বৃষ্টি হয় সেই সময় যে ব্যাঙ ডাকে, সেই ডাকের মধ্যে যে মাধুর্য আছে, সেই ডাকের মধ্যে যে প্রাণ আছে, ব্যাঙও যে একটা জীব, সেটাই একটা লোকগানের মধ্য দিয়ে কাকা বারবার গ্রামে গঞ্জে সব জায়গায় গানটা করছে। কিন্তু অতি সম্প্রতি সেটা নাই, মুই অনেকবার শুনছ, কিন্তু যতবারের সময় মুই ততবারে অবাক হয়ে যান যে এরকম গান কি লেখা যায়, আসলে লেখা যায়, হিতের মালিই পারেন সব কিছু করতে। আপনারাই শুনুন হিতের মালির কাছ থেকে, মোর তাড়ের মানুষগুলা, মোর রাজবংশী, মোর দেশি, মোর গ্রামের মানুষগুলা, উত্তরবঙ্গের ভিউয়ারগুলা, আরো যায় যায় হিতের মালি ভালোবাসেন, সবাই আজকে এই গানটা শুনো, কাকার বেটার বউ ভাতের উপহার। কাকা গানটা শুনুন। বাবা গানটা তো আমি শুনেছি, এলাকার বাচ্চা কাচ্চা ওই খাওয়া পাওয়া গুলো গানটা বুঝবে না, এটা ব্যাঙের একটা দুঃখের কথা গুলো গানটার মধ্যে দিয়ে তুলে ধরা। তা তখন নাকি আমরা গুলো শুনছি বিদেশি মানুষ গুলো ব্যাঙ খায়, টাকা দিয়ে আমার দেশ থাকি কিনে নিয়ে যায়, তা ওই যে ঝোকা কাঠ এলাকার খাওয়া পাওয়া তো বুঝবে না, ওটা দিয়ে মাছ ধরছে, শেষক হ্যাঁ বাম হাত থাকে আর ঝোকাটা ব্যাঙ হাত থাকে, খালি খপ করে ধরিয়া যে বস্তা ধরিয়া বেসেন নিয়ে যায়, যে বেসাইছে তা কুচবিহার ফাঁসির ঘাট বলো ওই ব্যাঙগুলো কাটিছে, কাটিয়ে রেলগাড়ি করি আর কি চালান করে দিয়ে ফেললো। হ্যাঁ তো ওই ব্যাঙের দুঃখ দশা অনুমান করি এই যে গান, তা গানের তো গ্রামন নাই, এটা কিন্তু 35-38 বছর আগের ঘটনা। হ্যাঁ বোধহয়, হ্যাঁ যেমন কেমন আর
বেটার বিয়ে তো গান করা যায় তোমার দেখা দিলেন।